ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো চারটে বাড়ি ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার করিমপুর থানার অন্তর্গত গোয়াশ দক্ষিণ পাড়ায় সূত্র মারফত জানা গিয়েছে আজ দুপুরে রান্নার কাজ করতে গিয়ে আগুন ধরে যায় রমজান শেখের বাড়িতে এরপর এই আগুন ছড়িয়ে পড়ে শহিদুল কারিকর মৈদুল কারিকর এবং আলী হোসেনের বাড়িতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন এই চারটে বাড়ি সহ আগুনের লেলিহান শিখা রাস্তা পার করে ছান্নাত কারিকরের পাট কাঠির গাদা পুড়িয়ে শেষ করে স্থানীয় মানুষ এবং করিমপুর দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে হতাহতের ঘটনা না ঘটলেও এই আগুনে একটি গবাদি পশু পুড়ে মারা গিয়েছে বলে জানা গিয়েছে নদিয়ার গোয়াস থেকে বিশ্বজিৎ রায় রিপোর্ট খবরের দর্পণ ঠিক দুপুর বারোটা পঁচিশ মিনিটে আমাদের গজ দক্ষিণ পাড়ে একটা ভয়াবহ আগুন আগুন অগ্নিদহ হয় বলতে গেলে একটা বাড়িতে রমজান মণ্ডলের বাড়িতে ও ছেলে না আকালী মণ্ডল ওখানে ওরা রান্না করছিল সেখানে হঠাৎ করে একটা আগুন সৃষ্টি হয় ওখান থেকে আগুনের ফলে ওদের রান্নাঘরটা প্রথমে পড়ে যায় তারপরে আরও পাশে যে দু তিনটি বাড়ি ছিল সে তিনটি বাড়িতেও পরপর আগুন লেগে যায় তাদের মধ্যে আপনার আকালি মানে রমজান মণ্ডলের বাড়ি ঘর রান্নাঘর এবং পাশে একটা গোয়ালঘর ছিল সেটা পুড়ে যায় তারপরে শহীদুল শহীদুল কারিগরেরও রান্নাঘর সোয়ার ঘর এবং আপনার গোয়ালঘর একটা ঘর এবং গোয়ালঘর একটা গরু ছিল সেটাও পুড়ে যায় সঙ্গে সঙ্গে মারা যায় আলী হোসেনের রান্নাঘরটা পুড়ে যায় এবং শহীদুল কারিগরের ছিল মৈদুল কারিগরেরও রান্নাঘর বিস্তরিত হয়ে যায় সবচেয়ে বড়ো কথা আগুনটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে আপনার রাস্তার উপর একটা পাটকাটির গাদা ছিল সান্নার কারিগরের সেটাও মানে আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে একবারে আগুনে পড়ে ভরসু হয়ে হয় আশেপাশে প্রচুর বাড়ি ছিল জাস্ট পাশে একটা মুন্সি আড ছিল বড় একটা গোডাউন বাড়ি ওদের সব ছিল সেটা পুরো মানে আগুনের হাত থেকে মানে কোনো রকম বেঁচে গেছে কেননা সেই সময় মানে মানুষের প্রচুর মানুষ ওখানে হাজির হয়ে যায় গ্রামের মানুষ যারা খুব সাহায্য করে এবং তাদের আপনার জল টল দিয়ে শ্যালো পাশে জল ছেল ছিল তার শ্যালো পাইপের ব্যবস্থা করে তারা জল দেয় মানুষের সাধারণ মানুষ বালতি করে তার আশেপাশে জল দিয়ে ঠান্ডা করে আমরা বারোটা উনত্রিশ মিনিট আমি নিজে ফায়ার ব্রিগেডে ফোন করি এবং সেখান থেকে ফায়ার ব্রিগেড খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড চলে আসে এবং এসে ফায়ারব্রিগেডটা একটা ইঞ্জিন এসে সঙ্গে সঙ্গে আগুনটা নিয়ন্ত্রণে রাখে এবং তারপরে আপনার পুলিশ আসে পুলিশ ইনকোয়ারি ফেলে তারপরে পরে যায় মোটামুটি ঘন্টা দেড়ে দেড় ঘন্টা দু ঘন্টা লাগে আগুনটা আটে আছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট